সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। আজকে আমরা এসেছি আলো ছায়া সেটে, আর আমাদের সাথে আজকে আলো আছে কিন্তু এক অন্য আলো, একেবারে নতুন রূপে। আর আজকে আমরা দেখব আলোর ব্যাগে কি কি আছে। কেমন আছো তুমি বলো? হ্যাঁ, খুবই ভালো আছে। কিন্তু সবার আগে যেটা আমাকে এখন আলো মনে হচ্ছে না, আমি এখন পুষ্পা বাইয়ের সাজে রয়েছি। তো একটা নতুন চরিত্র প্রিপেয়ার করছি আমি নিজে, মানে সেটা নিয়ে খুব টেন্সড আছি কি হবে না হবে। তো দেখা যাক, আশা করি ভালোই হবে। দর্শকের প্রোমোটা খুব ভালো লেগেছে, সব জায়গায় খুব পজিটিভ রিয়াকশন, তো দেখা যাক ভালোই হবে হয়তো। এই যে ডেলি শ্যুটিংয়ে তুমি কী কী ইউজ করছো দর্শকরা জানতে খুব উৎসাহী। তো দেবাদ্রিতার ব্যাগে কী কী আছে? আজকে আলো নয়, দেবাদ্রিতার ব্যাগে কী কী আছে? আচ্ছা, আমার সবার আগেই বলি, আমার তিনটে ব্যাগ আমি আনি শ্যুটিংয়ে। একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মানে হ্যান্ডব্যাগ সব কিছু আর কি, পার্স হোক এটা ওটা ছোটোখাটো জিনিসের এইখানে থাকে। আরেকটা ব্যাগের মধ্যে মেকআপের জিনিস, আরেকটা ব্যাগের মধ্যে আরেকটা ব্যাগ না একটা বাস্কেটের মধ্যে সমস্ত খাবারের জিনিস। তো অনেক জিনিস আনি, তো সব জিনিস দেখানো সবাইকে সম্ভব নয়। কিন্তু আমি যেটা আমার মেন ব্যাগ, যেটা খুব আমার জন্য ইম্পর্টেন্ট, সেইটা আমি সবাইকে দেখাতে পারি। তো আমি শুরু করছি। প্রথমে আমার কাছে অ্যাকচুয়ালি স্পেক্টস আছে, একটা সানগ্লাস, একটা এমনি নর্মাল স্পেক্টস, এটা দেখাতে পারি আমি সবাইকে। এটা আমি নতুন কিনেছি ইভেন, তো দিস ইজ মাই নিউ স্পেক্টস। না, এটা পুষ্পা ভাইয়ের চশমাটা না, ওটা অন্যটা, এটা আমার একটা চশমা। এটা আমি আর কি দেবাদ্রিতা ইউজ করি, ক্যারেক্টারের কোনো চশমা নয়। যাই হোক, আর এটা একটা সানগ্লাস রয়েছে, সানগ্লাসটা নাথিং ইন্টারেস্টিং তাই দেখাচ্ছে না। রয়েছে একটা বডি মিল্ক, আমার খুব ফেভারেট একটা বডি মিল্ক। আর রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্যানিটাইজার, এটা সবার ব্যাগেই খুব সবার একটা ইম্পর্ট্যান্ট জিনিস স্যানিটাইজার। আরও অনেক খুচখাচ কাগজপত্র আমার ব্যাগে খুব রয়েছে। যে ব্যাগ থেকে কাগজপত্র বেরোচ্ছে কিসের জন্যে আমি জানি না, কাগজপত্র বেরোচ্ছে, হয়তো কোনো এতে কিছু এনভেলপ রয়েছে বা কিছু হয়তো ক্যারি করেছিলাম ওটার ভেতরে। রয়েছে একটা ময়েশ্চারাইজার, আর কি রয়েছে, আর কি রয়েছে, কিছুই নেই না। আছে ওয়েট টিস্যু রয়েছে, আর এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা অট্রিবিন, কারণ এটা আমার মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায়, আমার খুব অসুবিধা হয়, তো তখন এটা আমার খুব কাজে লাগে। আর রয়েছে আর কি, আরেকটা স্যানিটাইজার রয়েছে, আর আর সেরকম কিছুই নেই। পার্স রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, কিছু টাকাও রয়েছে এর মধ্যে। তো রয়েছে একটা ফেস ওয়াশ, আর আর কিছুই নয়, কিছু প্লাস্টিকস রয়েছে। লিপস্টিকটা থাকি, লিপস্টিকটা আমার ওই মেকআপের পাউচে রয়েছে, ওইটা আরেকটা ব্যাগ রয়েছে, ওটা আমাদের সমস্ত মেকআপের জিনিস রয়েছে। তো ওটার মধ্যে এইটা একটা মেকআপের পাউচ, আর এইটা রয়েছে, মানে অনেক জিনিস, এগুলো সব দেখাতে গেলে আই থিঙ্ক এইটার মধ্যে রয়েছে মাস্কারা, অনেক জিনিস, পাউডার, পাফ, বেস্টিক, আরেকটা বেস্টিক, হাইলাইটার, যা যা লাগে আর কি, ব্লাশার, কিছু ব্রাশেস, আরেকটা ব্লাশ প্যালেট, ব্লেন্ডার, ভেরি ইম্পর্ট্যান্ট লিপ বাম, শার্পনার রয়েছে একটা, কাজল রয়েছে একটা, প্রাইমার রয়েছে একটা, আর লিপস্টিক বলছিলে,
এটা ডিপেন্ড করে ব্র্যান্ডের তো ডেফিনেটলি, কিন্তু ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের কি কোনটা ভালো সেটার উপর ডিপেন্ড করে। তো ব্র্যান্ডগুলোর নাম নাই বা বললাম। রয়েছে কিছু লিপস্টিক্স আর আরও অনেক লিপস্টিক্স রয়েছে। আচ্ছা, এই সময় না প্রচুর দেখবে সবারই মানে ঠোঁট ভীষণ ফাটছে, মানে যেহেতু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, শীতটা চলে যাচ্ছে, গরমও আসছে, তো তুমি কোন লিপ বামটা তুমি ডে টু ডে লাইফে ইউজ করো? কোন মানে নাম বলবো? হেলথ অ্যান্ড গ্লোয়ে। তো তো সেটা ইউজ করি আর সেটাই আমার মনে হয় সবার জন্য সুইটেবল হবে। তাছাড়া এমনি যে কোনো লিপ বামই ভালো। আর এখানে কিছু লিপস্টিক্স রয়েছে, এটা আমার যেটা ফ্লোরের পাউচ এটা। আরেকটা লিপস্টিক রয়েছে স্টুডিও ফিক্স, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু ব্রাশেস, আবার একটা বেস্টিক রয়েছে, আবার একটা লিপস্টিক্স লিপস্টিক রয়েছে। তোমার ফেভারিট শেড কোনটা এগুলোর মধ্যে? পিচেস পেট না, এইটা তো শেষ হয়ে গেছে, এইটা দিস ওয়ান। হ্যাঁ, এটাই আমি ইউজ করি। ইভেন আমার এখানে বলতে গেলে অনেক সবার ব্যাগে একটা করে পিচেস পেট রয়েছে। তো আমি, ছায়া, বিএম সবার ব্যাগে একটা করে পিচেস পেট রয়েছে। পিচ কালারটা খুব, আর এটা আমার মনে হয় আমার টোনটার সাথেও বা সব ক্যারেক্টারের সাথে মোটামুটি যায়। তো আমার পিচ কালারটা বেশ ভাল লাগে। একটা মেকআপ টিপ ছোট্ট করে একটা দিয়ে দাও। মেকআপ টিপ, এটা আমি মেকআপ টিপ আমি যে নিজে খুব একটা ভালো মেকআপ করি সেটা নয়, কিন্তু হ্যাঁ আমি এখন নিজে নিজেও মেকআপ করে মাঝে মধ্যে শ্যুটিং করি। তো মেকআপ টিপ বলবো যে ভালো করে আর কি, কী বলবো, মেকআপ টিপ কী দিই বলো তো? ও মানে আগে মেকআপ করার আগে, হ্যাঁ ডেফিনেটলি আগে প্রাইমার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেকআপ করার আগে প্রাইমার লাগিয়ে মেকআপ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই বলবো যে মেকআপ টিপ কিছু নয়, এটা আমরা সবাই জানি যে প্রাইমার সবার আগে লাগিয়ে তাহলে স্কিনটা প্রোটেক্টেড থাকে। তো এটাই আমি বলবো। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ারচ্যাট পেজ।